শেখর কোচার কত বললি যে? কোথায় পাবি শেখর? আমি জানি না রে, সেই ঋণ কোথায় কিভাবে জমে আছে, শেখর কিভাবে কাটে তাও আমি জানি না। তুমি বলতে পারবে আমার জন্ম জন্মান্তরের শেখর কোথায় আছে? কি বলছিস লোকনাথ, মা এসেছিলেন তোর কাছে? মা আমায় বাইরে ঠেলে দিয়েছেন গো গুরুদেব, মায়ের আঁচলের স্রোতে ভেসে যেতে হবে আমাকে। চললাম মা গো, তোমার জগৎ সংসার যে আমায় ডাকছে, আমি শিকড়ের খোঁজে চললাম। এবার আমরা এসে গেছি। লোকনাথ, ঘাটে নৌকো ভিড়েছে রে, যাবি না জাতেশ্বর বাবার কাছে? মায়ের থান ছেড়ে তো এলাম, মা আমার হারিয়ে যাবে না তো? তোকে মা নিজে কি বলেছেন সেটা তুই ভুলে গেলি? আমরা জাতিশ্বর মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি গো, আমাদের যেতে দাও না। কেন দেখা করতে দেব শুনি? না হলে আমার জন্ম জন্মান্তরের রহস্য কি করে জানবো? সূর্যাস্তের আগে এক কোচর প্রণামে নিয়ে যদি আসতে পারিস তো ভালো, না হলে মহারাজ সূর্যাস্তের পর আর কারোর সঙ্গে দেখা করেন না। এইভাবে কি সত্যি তুই পূর্বজন্মের কথা জানতে পারবি? আমার কথা শোন, উঠে আয়। জলে নেমে তিনি আমাকে ঈশ্বরকে ডাকতে বলেছেন, হয়তো এই পথে আমি আমার গত জন্মের খোঁজ পেয়ে যাব। পেন্নাময়ী মহারাজ। কিরে, কি দেখলি? দেখলাম ওই ছোট সন্ন্যাসীটা সত্যি সত্যি গঙ্গার জলে নেমেছে, আর ওর গুরুদেব আর বাকি শিষ্যটা পাড়ে দাঁড়িয়ে। ভালো ভালো, থাক দাঁড়ি। বলছিলাম মহারাজ, সূর্য ডোবার সময় হয়ে গেল। তা তার যখন পূর্বজন্মের কথা জানার স্বাদ হয়েছে, থাকুক দাঁড়িয়ে। দেখো এভাবে কিছু জানতে পারে কি না। তুই এক কাজ কর, তুই এই ফলমূলগুলো একটু ভালো করে ধুয়ে কেটে আন দেখি, একটু শান্তি করে খাই। এই গায়ের লোকগুলোর সঙ্গে বক বক করতে করতে না বড্ড খিদে পেয়ে গেছে। মহারাজ, তাহলে আজকে কি আপনি শান্ত পূজা করবেন না? আগে খাবো, তারপর সব কাজ। যা, তোকে যা বললাম তাই কর। মহারাজ, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওই ছেলেটাকে গঙ্গায় নেবে শিবশম্ভুকে ডাকতে বললেন কেন? ও আমাকে ফুল প্রণামী দিয়েছে। ফুল নাকি ভগবানের কাছে বহুমূল্য, তা যেটা ভগবানের কাছে বহুমূল্য তা আমার কাছে হতে যাবে কেন? তাই তোকে পাঠিয়ে দিলাম জলে নেমে দাঁড়িয়ে থাক দিন রাত্রির, আমাকে ঠকানোর ফল ভোগ কর। তার মানে একটা বালকের সঙ্গে আপনি চাতুরি করলেন? ছি ছি ছি, আপনি সন্ন্যাসী? আমার তখনই সন্দেহ হয়েছিল। যারা আপনাকে দামি প্রণামী দিয়ে ভাগ্য জানতে আসছে তাদেরকে আপনি ঈশ্বরের দিক নির্দেশ জানিয়ে দিচ্ছেন, আর লোকনাথের মতো একটা বালককে আপনি বললেন নিজেকেই সেই উত্তর খুঁজে নিতে। তার মানে আপনার পক্ষে অতীত বলা সম্ভব নয়। শোনো, আমি এমনি এমনি কাউকে কিচ্ছু বলি না। যার প্রণামী যত বেশি দামি আমি তার হয়ে তত বেশি বলি। যে যত বেশি সোনা দানা থালাভর্তি ফল মূল শস্য দেবে আমি তার হয়েই বলবো। যে প্রণামী কম দেবে তাকে তত বেশি খেটে নিজেকে জানতে হবে। যাক না, নিজে খেটে দেখুক না। একজন সন্ন্যাসীর ধর্ম হলো ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে সমান চোখে দেখা। আর আপনার তো প্রণামীর নিরিখে মানুষের প্রতি আচরণ বদল হচ্ছে।
এ তো প্রকৃত সন্ন্যাসীর লক্ষণ নয়, আপনি ভণ্ড সন্ন্যাসী। তোমরা আমার বন্ধুর কি হয়েছে? তোমরা তোমাদের মহারাজকে বলো না ওকে সুস্থ করে দিতে। কেন মহারাজ সুস্থ করবেন ওকে? মহারাজ কি ওর জ্বরের জন্য দায়ী? তোরা যদি ওর কথায় আমাকে ভুল বুঝে আমাকে অবিশ্বাস করিস তাহলে ভগবান তোদের ক্ষমা করবেন না, ব্রহ্মশাপ লাগবে তোদের। আমি টমটম দাদার সাথে খেলবো। আচ্ছা জিকো, টমটম দাদা কোথায়? কেউ লোহার রড কাটছে বা তালা ভাঙছে। একখানা কথা আমি তোমাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যদি আমার জীবন রক্ষার জন্য কোনো বড় অন্যায় করা হয় তাহলে কিন্তু আমি সব কিছু ছেড়ে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাব। তুমি তো আমায় বলেছিলে স্ত্রীকে মান দিতে, আমি তো তাই করছি। ভাগ্যে যাই হোক না কেন, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তার সঙ্গেই আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবো দিদিমা। এই যে আমরা কেকটা বানাচ্ছি এই কথাটা কিন্তু কেউ জানবে না। মানে নিখিলও জানে না? না বাবা। তাহলে তো বানাতেই হবে। যতটুকু বলেছি ঠিক ততটুকু, তার বেশি কিন্তু না। কানে মারবো না, আপনার কাজ হয়ে যাবে একেবারে মাখনের মতো। যতক্ষণ না ত্রিনয়ী সুস্থ ছিল ততক্ষণ আমি এখানে থাকবো। যত সময় গড়াচ্ছে এই ছেলে তো দেখছি ত্রিনয়নের প্রতি দুর্বল হয়ে পড়ছে। না না, ত্রিনয়নী না মরা পর্যন্ত তো কোনো শান্তি নেই তাহলে। অনন্ত তা ঠিকই বলে, তুমি অনেক বড় হবে সুভাষ। অনন্ত দাদা ঠিক মতো পালাতে পেরেছে? এই যে তুমি অনন্ত দাকে পালাতে সাহায্য করলে, অনন্ত দা পারবে না? ঠিক পালাতে পারবে। আর তুমি জানো অনন্ত দা পালালে ঘোড়াও তাকে ধরতে পারে না। এই মেয়েটা আবার কি খবর দিতে এসেছে বকুলকে? আজ আমি তোমাকে সব সত্যি কথা বলতে এসেছি বকুল, তোমার সাথে একটু আলাদা কথা বলা যাবে? হ্যাঁ এসো। দাঁড়াও, বকুল কোথাও যাবে না তোমার সঙ্গে। তুমি প্লিজ চলে যাও এখান থেকে। তুমি যা বলবে তাই হবে নাকি? মানে তোমার চাওয়া আর না চাওয়ার উপর সবকিছু নির্ভর করবে? হ্যাঁ নির্ভর করবে, আলবাত নির্ভর করবে। শোনো, আমি চাই না তোমার জন্য আমার জীবনে কোনো অশান্তি আসুক। এটা আমার পিসির বাড়ি। আচ্ছা, তোমার পিসি? আমি আর স্যার দুজনে পুরো পাশাপাশি। উফ, কি বলবো। গাড়ি থেকে নামার সময় কাটছি দেখে স্যার আগে নামলেন, তারপর না আমাকে হাত বাড়িয়ে দিলেন, হাত ধরে নামালেন। কোথায় উনি? হ্যাঁ কোথায় উনি? আজ আমি একটা হিস্টোরি সব করেই ছাড়বো। বলো না মা, তোমাকে কিচ্ছু মনে পড়ছে না? এই বাড়িটা, যাও দাদু, থামি, মায়ের পিসি, কিচ্ছু না। আমি দীপিকা দেবীর সাথে সংসার করতে পারবো না। কেন? উনি কিছু বোঝে না, ওনার মাথা মোটা, ওর টাকা আর ফেম ছাড়া তো কিছুই বোঝে না। আর আমি কি বুঝি? আপনি আসলটা বুঝেন। কি? ভালোবাসা। আপনি ভালোবাসা বুঝেন। একখানা কথা আমি তোমাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যদি আমার জীবন রক্ষার জন্য কোনো বড় অন্যায় করা হয় তাহলে কিন্তু আমি সব কিছু ছেড়ে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাব। তুমি তো আমায় বলেছিলে স্ত্রীকে মান দিতে, আমি তো তাই করছি। ভাগ্যে যাই হোক না কেন, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তার সঙ্গেই আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবো দিদিমা। এই যে আমরা কেকটা বানাচ্ছি এই কথাটা কিন্তু কেউ জানবে না। মানে নিখিলও জানে না? না বাবা। তাহলে তো বানাতেই হবে। যতটুকু বলেছি ঠিক ততটুকু, তার বেশি কিন্তু না। কানে মারবো না, আপনার কাজ হয়ে যাবে একেবারে মাখনের মতো। তোমরা আমার বন্ধুর কি হয়েছে? তোমরা তোমাদের মহারাজকে বলো না ওকে সুস্থ করে দিতে। কেন মহারাজ সুস্থ করবেন ওকে? মহারাজ কি ওর জ্বরের জন্য দায়ী? তোরা যদি ওর কথায় আমাকে ভুল বুঝে আমাকে অবিশ্বাস করিস তাহলে ভগবান তোদের ক্ষমা করবেন না, ব্রহ্মশাপ লাগবে তোদের। যতক্ষণ না ত্রিনয়ী সুস্থ ছিল ততক্ষণ আমি এখানে থাকবো। যত সময় গড়াচ্ছে এই ছেলে তো দেখছি ত্রিনয়নের প্রতি দুর্বল হয়ে পড়ছে।
না না, ত্রিনয়নী না মরা পর্যন্ত তো কোনো শান্তি নেই তাহলে।